আপনি ঠিকই বলেছিলেন, ওই লোকটার নিশ্চয়ই কোনো মতলব রয়েছে। আপনি যে লোকটার কথা বলছেন আর এই রঞ্জন বাবু, আমার মনে হচ্ছে এই দুটো একই মানুষ। হ্যাঁ, উনি যেভাবে এসে ঘরে জিনিসপত্র খোঁজাখুঁজি করছিলেন আমার ভয় লেগে গেছিল। আমি যদি ছাদ থেকে ওইভাবে না ঝুলতাম উনি আমাকে দেখতে পেয়ে যেতেন। আজকে আজকে হিডেন ক্যামেরাটা অফ করলাম, না হলে লোকটাকে হাতে নাতে ধরতাম। ভাগিস ভাগিস, আপনি বুদ্ধি করে লুকিয়ে গেছিলেন, না হলে ধরা পড়ে যেতেন। আচ্ছা দাদাবাবু, আপনি যদি ওই ছবিগুলো দেখে ওনাকে জিজ্ঞাসা করেন যে উনি কে, উনি কেন এই ঘরে আসছেন, কি করছেন, আপনি এটা করতে পারেন বলুন। না 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 না, আপনি ঝুমুর বুঝতে পারছেন না। আমি যেটা ভাবছি, যদি এই লোকটা সেই লোকটাই হয় তাহলে বিষয়টা এত সহজ নয়। এসব কথা বললে আরো সতর্ক হয়ে যাবে, অ্যালার্ট হয়ে যাবে। তাই আমি আপনাকে বেকম বানাতে চাইছি। লোকটাকে ফাঁদে ফেলতে হবে, ট্র্যাপে ফেলতে হবে। ও যদি সত্যি রনবে হয় তাহলে যে এতগুলো চেহারা বদলে আজকে এই রূপটা নিয়েছে, ওকে ধরা তো সহজ হবে না। এই রন রে অনেক চালাক ঝুমা, ব্যাপারটা তো সহজ নয়। এবার লজ্জাবস্ত্রটা ধরুন। কি অপূর্ব লাগছে তোমাকে বলো। ও বাবা, আবার নাকের ওপর সিঁদুরও পড়েছে, তার মানে অভিতাজ কিন্তু তোমাকে একদম মাটিতে পাই রাখতে দেবে না। খুব ভালোবাসো। মধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।